সর্বশিক্ষা প্রকল্পে চাকুরিরত শিক্ষকদের নিয়মিতকরণের জন্য যে রায় দিয়েছেন উচ্চ আদালত তার বিরুদ্ধে ইচ্ছে করলে মামলায় যেতে পারত রাজ্য সরকার, কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে সেই পথে রাজ্য সরকার অগ্রসর হয়নি। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সর্বশিক্ষা অভিযান প্রকল্পের শিক্ষকদের স্বার্থে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে বলতে গিয়ে এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনা নাথ। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও জানিয়েছেন, এই প্রকল্পের অধীনে কর্মরত শিক্ষকের সংখ্যা 5176 জন, এর মধ্যে 45 জন রয়েছেন টেট উত্তীর্ণ, 4502 জন ডিএলএড পাস করেছেন, ডিএলএড বসেননি 515 জন, 54 জন রয়েছেন মাধ্যমিক পাস এবং হায়ার সেকেন্ডারি পাস করেননি বা করেছেন যাদের 50% মার্কস নেই। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, তিনটি ক্যাটাগরির শিক্ষকদের জন্য আলাদা আলাদা করে 5 বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও জানান, রাজ্য সরকার যথারীতি হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে রাজ্য সরকার আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের জন্য একটা স্কিম তৈরি করা হয়েছে কিভাবে তাদের রেগুলারাইজ করা যায়। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা টেট কোয়ালিফাইড সবাই রেগুলারাইজড হয়ে যাবে। আজকে মন্ত্রিসভা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, রেগুলারাইজ হয়ে যাবে, তাদেরকে রেগুলারাইজ করা হবে। এবং যেদিন থেকে সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট, 23/2/2021 থেকেই তাদের রেগুলারাইজ করা হবে। সেকেন্ডলি, যারা বিরাট সংখ্যক, যারা 4502, এদের সংখ্যাটাই বড়। যারা টেট করেনি অথচ তারা ডিএলএড কমপ্লিট করেছে এবং 2001-এর পরে 2001-এর নর্মস অনুযায়ী করে নেই, কিন্তু তাদেরকেও রাজ্য সরকার ইকুয়াল পে দেবে, বেসিকটা দেবে, ইনক্লুডিং 3% ইনক্রিমেন্ট, ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা, এটাও দিয়ে দেবে। এবং যারা 54 যারা আছে, যারা মাধ্যমিক করেছে, হায়ার সেকেন্ডারি করেনি বা হায়ার সেকেন্ডারি পাস করলেও 50% নেই, তাদেরকে NIOS-এর মাধ্যমে, তাদেরকে আমাদের খরচে তাদেরকে আমরা ভর্তির ব্যবস্থা করিয়ে অতি সত্বর 5 বছরের জন্য আমরা টোটাল স্কিম নিয়েছি, যার যে সময় লাগে এর মধ্যে আমরা তাদেরকে হায়ার সেকেন্ডারি পাস করে 50% মার্কস পাওয়া যেতে পেতে পারে। তার জন্য যা যা স্কোপ করা, যা যা কোচিং দেওয়ার সব সরকারি খরচে ব্যবস্থা করা হবে। ইনক্রিমেন্ট বেসিক রেগুলার স্কেলের যে বেসিকটা এটা পাবে, প্লাস 3% ইনক্রিমেন্ট ইয়ারলি। প্রত্যেক বছরেই আমরা জানুয়ারি এবং জুলাই মাসে ইয়ারলি ইনক্রিমেন্ট যেটা হয়, জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়েছে, এই 3% ইয়ে পাবে। সেই জন্য দেখুন আমি বলে দিই, যেমন যারা ডিএলএড এতদিন পেত তারা 21,907 প্রাইমারি টিচার যারা তারা এতদিন বেতন পেত 21,907, যেদিন জাজমেন্ট হয়েছে ওই দিন থেকে জুন পর্যন্ত ওরা বেতন পাবে 25,500। এবার 1 জুলাই থেকে যেহেতু 3% ইনক্রিমেন্ট হয়ে গেছে, তারা পাবে 26,265। মানে এখন আজকের যদি বেতন দেওয়া হয় তা সে পাবে 26,265। সমগ্র শিক্ষা আমাদেরকে দিল্লি থেকে টাকা দেয়, এটা 90-10 শেয়ার, 108 কোটি টাকা পাই। এর অতিরিক্ত আমরা খরচ করছি 43 কোটি, এখন আবার এডিশনাল ফান্ড রিকোয়ার্ড 27,09,00,000 টোটাল। এই ইমপ্লিমেন্ট করতে গিয়ে, এখন যে ইমপ্লিমেন্ট করব, এই ইমপ্লিমেন্ট করতে গিয়ে আরও অতিরিক্ত 27,09,00,000 টাকা লাগবে, এবং এটা সব রাজ্য সরকারের কোষাগার থেকে যাবে। এদের শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, সর্বশিক্ষা প্রকল্পে কেন্দ্র সরকার থেকে 108 কোটি দেওয়া হয়, 43 কোটি টাকা দেয় রাজ্য সরকার। এবার 27,09,00,000 টাকা অতিরিক্ত ব্যয় হবে রাজ্য সরকারের কোষাগার থেকে। এদিকে সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষকদের স্বার্থে মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তে অনেক জটিলতা রয়েছে বলে মনে করছেন অনেক শিক্ষক। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।